ওয়াশিং মেশিনের মাধ্যমে নাপাক কাপড় ধৌত করলে পাক হবে কিনা? ওয়াশিং মেশিনের ব্যবহার আজকাল শহর তো ওটেই, গ্রামেও অনেক বাসা বাড়িতে হয়। তো ওয়াশিং মেশিনে আমরা কাপড় চোপড় ধুলে নাপাক কাপড়, এটা পাক হবে কিনা? এর উত্তর হলো, ওয়াশিং মেশিন সাধারণত যেগুলো অটোমেটিক ওয়াশিং মেশিন, এগুলোতে একটা পাইপ দিয়ে একটা ড্রেন থেকে একটা লাইন থেকে পানি আসে, আর হাউস যে হাউসটাতে কাপড় চোপড় দিয়ে ঢাকনা দেওয়া হয়, সুইচ দিয়ে দেওয়া হয়, ওখানকার তল দিয়ে আরেকটা পাইপ দিয়ে পানি চলে যায়। তাহলে একটা দিয়ে পানি আসে, আরেকটা দিয়ে পানি চলে যায়। এরকম যদি থাকে তাহলে পানি যখন আসলো, হাউসফুল হয়ে গেল, আপনি ওয়াশিং পাউডার দেওয়া থাকলো, এরপরে ফ্যান এসে এটাকে ঘুরালো, ঘুরানোর পরে ময়লাগুলো পরিষ্কার হওয়ার পর ড্রেন দিয়ে ওই পানি যাওয়ার লাইন দিয়ে পানিটা চলে গেল, ওই পাইপ থেকে পানিটা চলে গেল। পানিটা যদি চলে যায়, এরপরে ফ্যানে সেটাকে আপনার চিবিয়ে একদম পুরো পানিটাকে আমরা নিংড়াইলে যেরকম কাপড় একদম শুকায় যায় ওরকম করে ফেলে, এরপরে আবার উপর থেকে পানি পড়ে, আবার এরকম নিংড়ায়। এই প্রক্রিয়া যে ওয়াশিং মেশিনগুলো আপনার কাপড় চোপড় ধোয়, সাধারণত এগুলোতে আলাদা করে আর পাক না করলেও চলবে, এটাতেই কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? তিনবার পানি আসলো, ধোয়া হয়ে গেল, এবং ড্রেনে পানিগুলো চলে গেল, এবং ফ্যানে চিবিয়ে ফেলল। এভাবে তিনবার যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনবার নিংড়ানোর কাজ হয়ে গেল এবং নাপাকটা দূর হয়ে গেল, চলে গেল, শুকিয়ে গেল, অসুবিধা নেই, এতে পাক হয়ে যাবে। আর কিছু কিছু ওয়াশিং মেশিন আছে আপনার অটোমেটিক না, সেগুলোতে যে হাউসটা আছে, হাউসে আপনি কাপড় দিলেন, ওয়াশিং পাউডার দিলেন, পানি পাইপ থেকে আসলো, এরপরে চিবানোর পরে পানিটা চলে গেল, এগুলাতে অনেক সময় দেখা যায় পানিটা পুরো যাওয়ায় না, বা এরপরে আপনার ভিজা থেকে যায়, এগুলোকে আলাদা করে আপনি একটু চিবাই নিতে হবে ভালো করে কয়েকবার, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ দিলে সেগুলো পাক হয়ে যাবে। আমার তিনটি সন্তান, আমার স্বামী আমাদের কোনো খোঁজখবর রাখে না, চার বছর যাব, সে অন্য একটি মেয়ে নিয়ে থাকে, এমন অবস্থা আমি কী করব? কোনো জালেম এবং অমানুষ স্বামী যদি তার সন্তান এবং স্ত্রীর খোঁজখবর না নিয়ে অন্যত্র বিয়ে করে থাকে, কিংবা বিয়ে ছাড়া যদি কারোর সাথে সম্পর্ক করে, যেটাই করুক না কেন, বিয়ের সাথে, বিয়ে করলে তো বৈধ হলো, কিন্তু বিয়ে না করলে তো সেটা হারাম হলো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার সন্তান এবং স্ত্রীর খোঁজখবর যদি না যায় তাহলে সে জালিম, সে বান্দার হক নষ্ট করে এবং পাপিষ্ঠ। এই সন্তানগুলোর হক নষ্টের কারণে কেয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করা লাগবে, স্ত্রীর হক নষ্টের কারণে কেয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। অনেক মানুষ আছে আমাদের দেশে প্রথম বউ এবং বাচ্চাদের খোঁজখবর নেওয়ার কোনো মুরুদ্দান নাই, সে আরেকটা করে বসে আছে, আবার দ্বিতীয়টা কিছুদিন পরে ছেড়ে আরেকটা করে বসে আছে। এই অমানুষদের কারণে একাধিক বিয়ের বৈধতার যে শরাই বিধান আছে, এটা অনেকের কাছে এটা রীতিমতো প্রশ্নবিদ্ধ একটা বিষয় হয়ে গেছে, এবং সে কারণে অনেক ইমানহারা হয়ে যাচ্ছে কনের বিধানকে অস্বীকার করে। তো এই অত্যাচারী যে মানুষগুলো আছে তাদের আল্লাহর ভয় থাকা উচিত। আর যিনি প্রশ্ন করেছেন তার করণীয় কি, এক্ষেত্রে আমরা বলবো যে যদি মনে হয় যে অমানুষ আর ফিরে আসবে না, তাহলে সেক্ষেত্রে কাবিন নামার 18 নম্বর কলামে অর্পিত তালাকের যদি পাওয়ার দেওয়া থাকে, স্বামী সেখানে স্বাক্ষর করে থাকেন, টিক দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এখন অর্পিত তালাক মুফতিদের সাথে পরামর্শ করে কীভাবে গ্রহণ করলে তালাক হতে পারে, তিনি সেই অর্পিত তালাক গ্রহণ করতে পারেন, অথবা বিচারিক আদালত, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সালিশি বৈঠকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন। অর্থাৎ স্বামী তালাক দিবে না, বা তালাক চাইলে পাওয়া যাবে না, বা তার কোনো হদিস নাই, তাহলে সেক্ষেত্রে বিবাহ ভাঙার বা বিচ্ছেদের আইনি পদক্ষেপ গ্রহণ করে তিনি সেটা করতে পারেন। আমার স্বামী আমাকে 2 দিনে 2 তালাক দিয়েছেন, এখন আমি কী করব? তালাক এটা আসলে ছেলে খেলার বিষয় না, আমরা সবসময় বলার চেষ্টা করি তালাক দেওয়ার আগে বহুবার চিন্তা করতে হবে, রাগ উঠছে পারলে একটা ধাক্কা দেন, একটা বকা দেন, কিন্তু ধাক্কা দেন মানে আমি মারতে বলি নাই, ধাক্কা দিলেও আবার বেশি জোরে ধাক্কা দিয়েছেন সেটার আবার বিচার হবে, সেটা আরেক বিষয়, তাও তো বিচার করে একটা কিছু হবে, আপনার একটা ধাক্কা দিল, আপনি একটা চটকনা দিলেন, আরেকটা চটকনা আপনি খাইলেন, এটা সমাধান হবে, কিন্তু মায়েরা দিয়েছেন তালাক, এটা তো কোনো সমাধান নেই, এটা তো সব তালাক তো হয়ে যাবে। সালাফান জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন, 99% বাংলাদেশের মানুষ তালাক দিয়ে এসে বলে হুজুর রাগের মাথায় তালাক দিয়ে ফেলছে, এবং অনেক আপনার প্রশাসনের অনেক ভাই ব্রাদার আছেন, মিডিয়ার অনেক লোকজন আছেন, তারা প্রচার করে
যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। কোনো কোনো এলাকায় সাইনবোর্ড লাগাই দিছে সরকারি যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। তো ফতোয়া দেওয়ার কথা তো ওই প্রশাসনের কর্মকর্তার না, এটা তো মুফতির কাজ। তো রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না, তো আমার কথা হলো রাগের মাথায় তালাক না দিয়ে মানুষ কি মহব্বত করতে করতে তালাক দেয়, বলে যে ভালোবাসার একেবারে আতিশয্যে তোমাদের তালাক দিলাম, কেউ বলে? আরে রাগের মাথায় তো তালাক দেয়, তাহলে তো কোনো তালাকই আর হবে না, মহব্বত করে কি কেউ তালাক দেয় নাকি? এটা মূর্খতা সুলভ কথা। তবে হ্যাঁ, রাগ হয়েছে তালাক দিবেন, রাগ থাকুক, কিন্তু শুধুমাত্র রাগের চোটে তালাক দিছেন এমন যেন না হয়, সুবিবেচনা প্রসূত ভেবে চিনতে যেন তালাক হয়, সেটার জন্য আপনাকে অনেক কিছু ভাবতে হবে। যেমন চিন্তা করতে হবে, ঠিক আছে আচ্ছা এর সাথে থাকা যাবে না, ওকে তাহলে এবার আমি পরামর্শ করবো কোনো মুফতির সাথে, ভাই এই অবস্থা থাকতে চাচ্ছি না, কী করা যায়। এবার আপনি তালাক হলে কী হবে, তালাক দিলে কীভাবে দিবেন, এমনভাবে দিলেন যদি দেওয়াই লাগে এমনভাবে দিলেন যে 20 বছর পরেও আবার চাইলে সংসার করা যায়। বাংলাদেশে বেশিরভাগ ফ্যামিলিতে বিচ্ছেদ হলে, তালাক হয়ে গেলে এই 6 মাস 1 বছর 2 বছর যেতে না যেতে আবার হুজুরের কাছে আসে, আয়সা বলে হুজুর এখন একসাথে হওয়ার কোনো রাস্তা আছে কি না, কারণ আগের ঘাটের পানি খেয়ে দেখছি পরের ঘাটের চাইতে আগের ঘাটই ভালো ছিল, এখন আবার আসতে চাই। তো এমনভাবে তালাক মারে আসার রাস্তা আর থাকে না। যাই হোক, এই জন্য তালাক দেওয়ার আগে বহুবার চিন্তা করতে হবে, রাগ উঠছেন রাগের চোটে তৎক্ষণাৎ তালাক না দিয়ে একটু সুচিন্তিতভাবে, রাগের মাথায় তালাক দিবেন বুঝছি কিন্তু সুচিন্তিতভাবে দিবেন, ঠান্ডা মাথায় বুঝে শুনে যোগ বিয়োগ করে তারপরে। এখন যদি যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন অনুযায়ী 2 দিনে 2 তালাক স্বামী দিয়ে থাকে, তাহলে তো 2 তালাক হয়ে গেছে, আলাদা আলাদা সময় 2 তালাক দিচ্ছেন 1 তালাক 1 তালাক করে, তাহলে 2 তালাক হয়ে গেছে। এখনও যদি তারা স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে চান, সুযোগ আছে, তালাক প্রত্যাহার করে তারা স্বাভাবিকভাবে সংসার করতে পারবেন যদি ইদ্যত পার না হয়ে থাকে। আর যদি ইদ্যত পার হয়ে থাকে তাহলে নতুন করে শুধু আগে পড়ায়া বিয়ে পড়ায় আবার তারা থাকতে পারবেন, কিন্তু এখন তারা আগুনের আপনার গুহার কিনারায় দাঁড়িয়ে আছেন, তালাক 2টা শেষ আর কয়টা আছে হাতে, লাস্ট অস্ত্রটা আছে, এই ট্রিগারে টিপ দিয়ে ফেললে কিন্তু আর সুযোগ থাকবে না, এরপরে হুজুরের ফতোয়া আর কুলানো যাবে না, একসাথে আর থাকার কোনো সুযোগ থাকবে না, শেষ। এই জন্য ভেবে চিনতে আগাইতে হবে যে এখন শেষটা আছে, এখন যাতে স্বামী বলতে হবে যে তোমার যদি এখন তালাক দেওয়ারও মন চায় ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করে চিন্তা করবা, 50 বার চিন্তা পরে বলবা, মুখ দিয়ে ফুস করে বলে ফেলবা, ঠুস করে তালাক হয়ে যাবে, এরপরে কামতে পারবা, সমাধান হবে না। এটা হয়ে গেলো ছুরি মারার মতো আর কি, আপনি ছুরি মেরে দিয়ে এরপরে জিব্বা কামড় দিতেছেন, ও সরি আমি তো আসলে রাগের মাথায় মেরে দিছিলাম, আপনি এবার মরে যাবেন এটা তো আমি চিন্তা করিনি, এখন আপনি দাঁড়ায় জানাবার কি বলেন, ও মরমর দাঁড়াবে, তালাকটা এরকম মেরে দিছেন এরপরে বললেন ও সরি, লাভ হবে না, যা হওয়ার তা হয়ে যাবে, খুব সাবধান।